আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে গরুর কলিজা ভুনা। সেই জন্য আমি এখানে নিয়েছি গরুর কলিজা ফেসকা, এটা অনেক মজা হয় একসাথে। এগুলি এই যে এটা হলো ফেসকা, এগুলি এইভাবে ছোট ছোট করে প্রথমে কেটে নিতে হয়। এখানে আমি কলিজাগুলি কেটে নিয়েছি ছোট ছোট করে, এইভাবে আমি ফেসকাগুলিও কেটে নেব। এই যে ফেসকা, এগুলিকে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি গরম পানিতে দিয়ে দিব। এগুলিকে একটু গরম পানিতে সিদ্ধ করে নিব, লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব ফেসকার সাথে। আমি ফুটানো পানিতে দিয়ে ফেসকাগুলিকে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন এটাতে দিয়ে দিব কলিজাগুলি, আর দিয়ে দিব এখানে একটু একটু তেল, মাংস এটাও দিয়ে দিব আমি। সবগুলি কলিজা ফেসকাগুলি আমি সব দিয়ে দিয়েছি। এখন দেখেন কিরকম একটা ময়লা পানি বেরোচ্ছে। কলিজা দিয়ে আমি একটা বলক আশা পর্যন্ত অপেক্ষা করেছি, এখন হয়ে গেছে। এগুলি আমি নামিয়ে নিব, নামিয়ে আবারও আমি ধুয়ে নিব। এই যে ময়লা পানিগুলি, চুলাটা বন্ধ করে দিলাম, এখন ছেঁকে নিব, ছেঁকে এগুলিকে আরেকটা ধোয়া দিয়ে নিব। আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। গরুর কলিজা গরুর মাংসের মতো করে রান্না করতে হয়। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। দিব রসুন, রসুন পেস্ট, এখানে আদা পেস্টটা দিয়ে দিলাম আগে, আর দিব রসুন পেস্ট 4 চামচের 1.5 চামচের মতো। গরম মশলাগুলি দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1.5 চামচ মরিচ গুঁড়া, দিব হলুদ গুঁড়া, দেখ একটু কম দিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চামচ, মানে 1/2 চামচ গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে, পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। মশলাটা এইভাবে ভালোভাবে কষিয়ে নিন, তাহলে মশলার কাঁচা গন্ধটা পড়বে না। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কলিজা ফেসকা, সাথে একটু তেল ছিল একটু, এখন কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম, গরুর কলিজাগুলিকে একটু কষিয়ে নিব, আর 1/2 চামচ 1/2 চামচের মতো মরিচ দিয়ে দিলাম, কারণ গরুর ঝাল ভুনাটা স্পাইসি খেতে ভালো লাগে। আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, কষানো মাছ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এটা কষা কষাই রাখবো মাংসটাকে, কলিজা ভুনাটাকে আবার আমি ঢেকে দিব। এখন আবারও আমি একটু তালা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম উপরে, কলিজা ভুনাটা হয়েই গেছে, সুন্দর সফট হয়েছে। গরুর মাংসের মতো করেই কলিজাটাকে কষিয়ে নিতে হয়, হালকা একটু ঝোল রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে, চুলাটা এখন অফ করে দিই। এখন আমি এই পেলাতে একটু বেড়ে দেখাবো